Assalamu alaikum everyone, welcome to Manila Family Cooking Blog. আজকে সুয়াই টক পাতাগুলো উঠেছি আমার বাগান থেকে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার বাগানের সুয়াই। এগুলাকে টক করে পাক করলে অনেক মজা হয়। সেগুলো আজকে আমি উঠাবো। যারা যারা পছন্দ করেন আমার ভিডিওটা লাইক কমেন্ট দিবেন, এবং যদি কোনো রেসিপি লাগে আমাদেরকে জানাবেন কমেন্টে। আর এটা হলো পালং শাক, পালং শাকগুলো উঠাবো। এই যে আমার শাকগুলো এখন উঠে গেছি, আমরা সুয়াই শাক, এটা হলো টক পাতা। এটাকে আমরা সুন্দর করে চিংড়ি মাছ সাথে কচু ছাড়া দিতে হবে, কচু ছাড়া না দিলে এটা কিন্তু মজা হবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম। কেছি দেখো আর কালকে ঢেলা দিলে।